সচল রাখতে ভ্যান চালানোর কাজটা শুরু করেছিলেন আগে। এখন মাঙ্গিগন্ডার বাজারের সঙ্গে তাল রাখতে মোটর বাইক আর সাইকেল সারাইয়ের কাজও করছেন পাল্লা দিয়ে। হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি বাজারে গেলে দেখা হয়ে যাবে লক্ষ্মী বৈদ্যর সঙ্গে। প্রথাগত কোনো শিক্ষা পাননি কখনো, কিন্তু তাতে কি, কাজ শিখেই নিজেকে রীতিমতো পারদর্শী করে তুলেছেন। সংসার চালাতে গিয়েই বুঝেছেন স্বামীর একার রোজগারে ভরণ পোষণ থেকে ছেলে মেয়েদের লেখাপড়া সবকিছু সামলানো সম্ভব নয়, তাই হাল ধরতেই হয়েছে। এখন রীতিমতো পেশাদার 43 বছরের লক্ষ্মী গত 10 বছরের অভিজ্ঞতা নিয়েই আগামীর দিনগুলো মসৃণ করতে চান। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।